ভাইজান, শরীরটা ভালো তো? কে তুমি? ভাইজান, মোর নাম শামসু সহিদার। বাড়ি কই, হেইটা তো কম লাগবে না। মোর কথার ঘেরা নেই, আপনি ঠাওর করতে পারছেন। তুমি এখানে কেন? কে পাঠিয়েছে তোমাকে? জহির? হ্যাঁ, ভাইজানের মাথায় দেখি ব্যামালা বুদ্ধি। ব্যাবা কি তো বোঝেন, ভাইজান মনে হয় আজ গোসল করেন নাই। কেন, সেটা তোমার কি দরকার? দরকার আছে ভাইজান, দরকার আছে বললেই তো আপনি জিগাইছি। আপনি দেখিয়া মোর মনে হয় আজ আপনি গোসল করেন নাই। আজ গোসল হইরা হেয়ার পর উজু হারবেন। উজু হরিয়া যায় নামাজ বিছাইয়া দুই রে গাত নফল নামাজ পড়বে। হের বাদে রসগোল্লা, দানাদার, আমিরতি, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়া চাক্কা চাক্কা খাসির মাংস, ঝাল গরুর মাংস যা মন চায় খাইবেন। হের বাদে ভাবি সাহেবের একটু দিল খুললা আদর করবে। মাগনা মাগনা কয়েকটা বুদ্ধি দিয়ে গেলাম, মনে রাখ। এর কোনটা আপনার পছন্দ?
থাক, এখন কন লাগবে না, সময়ের কালে কলি হইব। জামিল ভাই নেই? না, বাবা তো বাসায় নেই। বিন্তি কেমন আছে? আছে, একটু ডিপ্রেস থাকে, সে তো থাকতেই পারে। মনে হয় ওর মাকে খুব মিস করছে, আর বাড়িতে আমি ছাড়া অন্য কোনো মানুষ নেই। তো আমি ওকে ইজি করবার চেষ্টা করছি, কিন্তু একটা অদৃশ্য দেয়াল থেকেই যাচ্ছে। সেটা থাকাটাই খুব স্বাভাবিক না, এতগুলো বছরের গ্যাপ, আর ওর মা ওর জন্য। এনিওয়ে, বিন্তির আগের মাথায় আপনার কাছে চলে গেল, আপনিও নিয়ে গেলেন, কিন্তু ওর পড়াশোনা, ওর ক্যারিয়ার, বাবার কাছে শুনলাম বিন্তির ও লেভেল পরীক্ষা নাকি মাত্র 8 মাস বাকি। আপাতত ওর ফুপুর বাসায় থাকবে, ওখান থেকে পরীক্ষা দেবে, তারপর ওকে নিয়ে চলে যাব। সেটা বোধ হয় মন্দ হয় না। চা খাবেন আপনি? রটি হলে ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, বসুন। তুমি এখানে? এত অবাক হবার কি আছে, এটা তো আমার বন্ধুর বাড়ি, তাই না? তুমি এই বাসা থেকে বিন্তিকে কেন নিয়েছো? আমি তো নিয়েনি। তুমি বিন্তির টিচারকে বিয়ে করেছো, ছোটবেলা থেকে বিন্তি যে রুমে যে বিছানায় ঘুমাতো সেই একই বিছানায় বিন্তির টিচারকে নিয়ে তুমি এখন থাকছো। বিন্তি এটা মেনে নিতে না পেরে ও নিজেই সিদ্ধান্ত নিয়েছে আমার সঙ্গে থাকবার জন্য। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আজই বিন্তিকে আমার বাসায় পৌঁছে দেবে। আর যদি না দিই? না দিলে বিষয়টা খুব খারাপের দিকে যাবে। ইতিমধ্যে অনেক খারাপ দেখে ফেলেছি, ওইটুকু খারাপ দেখা থেকে বঞ্চিত করতে চাই না নিজেকে। তুমি একদম বাড়াবাড়ি করবে না, একদম না। বিন্তির প্রশ্নে আমি কতটা নির্মম হতে পারি তুমি ভাবতেও পারবে না। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তুমি আমার মেয়েকে নিয়ে আমার বাসায় পৌঁছে দেবে, ব্যাস। এগুলো বলার সময় এখন না, আমাকে আমাকে এক্ষুনি বাসা থেকে পালাতে হবে, ব্যবস্থা করো এক্ষুনি। কি হচ্ছে তোমার, আমাকে খুলে বলো, বাসা কি এসেছিল? কি জানতে চাও তুমি? হ্যাঁ, কি শুনতে চাও? তোমার ওই জহিরের কন্ট্রাক্ট কিলাররা আমার বাড়ির চারিদিকে চক্কর দিচ্ছে, আমি যদি এক্ষুনি এসকেপ করতে না পারি তাহলে আজকের দিনটাই হয়তো আমার জীবনের শেষ দিন হবে। একটু একটু কিলার বাসায় ঢুকে ডিরেক্ট আমাকে থ্রেট করে গেল। এই যে এই যে তুমি তুমি থানায় গিয়ে কেসটা করেছো তো?
কি হলো, কথা বলছো না কেন? জহির নামে কেসটা করেছো? না। তুমি থানা যাওনি? না। কোথায় গিয়েছিলে? থানার সামনে নামার সঙ্গে সঙ্গেই আসসালামু আলাইকুম। এই কখন থেকে আপনার লেগে খারাপ হয়েছি? আপনি সুজানা খান দোকান না? জি। কিন্তু আপনি? মই শামসু সহিদা। আপনি থানায় রিপোর্ট করতে আইছেন না? আপনার এক প্রতিবেশী সুজা ভাই গুলি করে মারতে চাইছেন, ঠিক আছে না ম্যাডাম? হ্যাঁ, কিন্তু আপনি এত সব আশ্চর্য হনের কথা জানা নাই হোনা নাই, মুই এত কিছু জানলাম কেমন তারা? ব্যাবা কি হনবেন ম্যাডাম, লন ওসি সাহেবের মেলান। ভয় পাওয়ানোর কিছু নাই, সুজা ভাই কইছে এই থানার ওসি সাহেব হের দূর সম্পর্কের আত্মীয়। লন লন ওসি সাহেবের মেলান। আরে লন তো, চিক্কর মেক্কর দিবেন না, চিক্কর দিলে আন্দগন্দ কোপাম, যতক্ষণ লড়বেন ততক্ষণ কোপাইতে থাকুন। কে আপনি, আমাকে এখানে কেন এনেছেন? কামে আনছি, আকামে আনি নাই। আন হনেন, মুই যে কথা কইলো কমু মন দিয়া হনেন। জহির বসে আপনার স্বামীরে যে গুলি করতে গেছিলে এই কথাটা ওসি সাহেবরে থানায় কইবেন না। কেউ রে কইবেন না। আর হনেন, মোর কথা না হনিয়ে যদি এই কথা কন, আপনি থাকবেন থানায় লাশ পড়বে বাসায়, মধ্যগণে আপনি হইবেন বিধবা। এইটা মুইও চাই না, মোর জহির বসেও চাই না, কথাটা কিন্তু মনে রেখেন কইলাম। এবার সব বুঝতে পেরেছো? চমৎকার, এক্সিলেন্ট, বিউটিফুল। থানায় যাবার নাম করে বাংলা ছবি চিত্রনাট্য তৈরি করে এসে আমাকে এখন শোনাচ্ছ না? চমৎকার। আমি জানতাম, আমার পুরোটাই জানা ছিল যে তুমি তুমি কোনো দিন জহিরের নামে কেস করতে পারো না। কিন্তু তারপর আমি বারবার তোমাকে বিশ্বাস করি, বারবার আমি তোমাকে বিশ্বাস করে ঠকি। তুমি তুমি থানায় না গিয়ে জহিরের নামে কেসটা করে আবারও বিশ্বাস করালে আমাকে, আমার কাছে আবারও পরিষ্কার করলে যে তুমি তুমি একটা চিট, তুমি একটা তুমি একটা জঘন্যতম মেয়ে মানুষ। তুমি সুজা প্লিজ এভাবে বলো না আমাকে। তুমি শাট আপ, এক ফোঁটা একটি করবে না আমার সামনে। তোমাকে আমি হ্যালো সুমি, সুমি তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে এক্ষুনি। হ্যাঁ তুমি, হ্যাঁ
হাত ছুঁয়ে বলো প্রমিস করো। প্লিজ আমার হাতটা ছুঁয়ে বলো। প্লিজ সুজানা। Please.